Welcome back to Photoshop 8. আজকের বিষয় how to sharp an image. মানে একটা ছবিকে কিভাবে আরো বেশি sharp আর একটু বেশি কিভাবে পরিষ্কার বা একটু বেশি ছকছকে কিভাবে করা যায়। তো আমি একটা ছবি একটু ডাউনলোড করে এখানে নিয়ে নিয়েছি। তো এটা করার জন্য যে ছবিটাকে নিয়ে নিয়েছি ওইটা এই ছবিটাকে প্রথম আমাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার জন্য আমি এখানে লেয়ার প্যানেল থেকে এই যে এই কোণা থেকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমার যে ছবিটা আছে ছবিটা এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এবং এই যে কোণাতে একটা স্মার্ট অবজেক্টের একটা সিম্বল চলে আসছে যে এটা স্মার্ট অবজেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এই সিম্বলটা আসলে আমরা বুঝতে পারি যে এটা একটা স্মার্ট অবজেক্ট। এরপরে আমরা এটার শার্পনেস বাড়ানোর জন্য চলে যাবো ফিল্টার থেকে শার্পেন থেকে স্মার্ট শার্পেন। আমি এটাকে একটু বড় করে নিই। তো এখান থেকে আমার বাই ডিফল্ট কিছু সেটিং অলরেডি রয়ে যায় থেকে থাকে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিমুভ যে অপশনটা আছে এটা যেন অবশ্যই লেন্স ব্লুয়ারে থাকে। তো আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। আমি যদি এখন বর্তমানে 200% তো আছে, তো আমি যদি এটাকে বাড়াই স্লাইডার দিয়ে আরো আরো অনেক বেশি শার্প হয়ে যাচ্ছে ছবিটা। আশা করলে অনেক বেশি শার্প। তো বাই ডিফল্টটাই আমি রাখলাম 200। এবং সাধারণত ডিফল্ট সেটিংটাই খুব ভালো কাজ করে এবং এই অ্যামাউন্ট ভ্যালুটা 150 থেকে 200 এর মধ্যেই যথেষ্ট এবং একুরেট শার্পনেসটা পাওয়া যায়। তো এই অবস্থার মধ্যে আমি ওকে করে দিলাম, লোডিং হচ্ছে। তো আমি অলরেডি রেজার লঞ্চকের সামনে আছে, আমি আর একটু জুম করে দিই বোঝার সহজের জন্য। এটা কাছে গেলে বোঝা যাচ্ছে যে ইফেক্টটা কাজ করছে। এভাবে আমরা একটা ছবিকে আর একটু শার্প করে আর একটু সুন্দর এবং স্মুথ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।